পাইপ অ্যান্ড সিস্টেন্স বলে বলে আমার মাথা খারাপ করে দিয়েছিলেন আজকে আমরা লাস্ট ক্লাসে চলে এসেছি পাইপ অ্যান্ড সিস্টেন্সের পার্ট থ্রি এটাই হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেন্সের লাস্ট ক্লাস ওকে এর আগে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা দেখে নাও তাহলে কি হবে অঙ্ক বলে আর পরীক্ষার সময় ছেড়ে আসতে হবে না ওকে এই গ্যারেন্টি আমি তোমাকে দিচ্ছি এবং আজকের ক্লাসে টপ টেন ম্যাথাম ম্যাথামেটিক্স প্রবলেম নিয়ে আমি আলোচনা করব যেগুলো পাইপ এবং সিস্টেন্সে বারবার পরীক্ষায় এসছে ওকে তো চলো সবাই খাতা পেন নিয়ে রেডি হোক শুরু করব আজকের ক্লাস নল এবং চৌবাচ্চা পার্ট থ্রি ওকে শুরু করবো প্রথম অঙ্ক দিয়ে ওকে পুরো সিরিজের একুশ নম্বর অঙ্ক আজকের ক্লাসের প্রথম অঙ্ক কি বলছে দেখো বলছে একটি চৌবাচ্চায় এ ও বি নল একত্রে ষাট মিনিটে বি ও সি নল একত্রে চল্লিশ মিনিটে এবং সি ও এ নল একত্রে তিরিশ মিনিটে পূর্ণ করতে পারে তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌ বাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে এটা জিজ্ঞেস করেছে ওকে তাহলে কি করব। করবো কিছু করব। না একই কনসেপ্ট দিয়ে করব। আর আমি ক্লাসের জন্যই শুরুতে বলেছিলাম যে যারা ক্লাসগুলোকে গুলোকে আগে আগের ক্লাসগুলোকে তারা দেখে না আমি সেম কনসেপ্ট দিয়ে করব ওকে তাহলে কি হবে প্রথমে হচ্ছে দুটো নলকে ওরা একসঙ্গে চালিয়েছে কি কি এ আর বি ওকে তারপরে কি করেছে বি আর সি কে একসঙ্গে চালিয়েছে ওকে তাহলে বি প্লাস সি এবং তারপরে কি করেছে সি আর এ একসঙ্গে চালিয়েছে ওকে তাহলে এ আর বি যখন একসঙ্গে চলছিল তখন সময় লাগছে কত ষাট মিনিট সিক্সটি মিনিট টাইম লেগেছে যদি এ আর বি একসঙ্গে চলে ওকে দ্বিতীয়তে কি বলেছে বি এবং সি যদি একসঙ্গে চলে তখন বলেছে চল্লিশ মিনিট সময় লাগবে ক্লিয়ার আর যদি সি আর এ যদি একসঙ্গে চলে তখন বলে যে তিরিশ মিনিট টাইম লাগবে চৌ বাচ্চাটাকে ভর্তি করতে ওকে আমি আমার ডেটা সমস্ত এবার কি করবো এলসিএম করবো কাদের মধ্যে এলসিএম করবো এইগুলোকে এলসিএম করবো এখন তুমি আমাকে বলো যে ষাট চল্লিশ এবং তিরিশ এর এলসিএম কত হয় একশো কুড়ি ওকে তাহলে ষাট চল্লিশ এবং তিরিশ এলসিএম হয় কত একশো কুড়ি এবং এটাই হচ্ছে আমার টোটাল ট্যাঙ্কের বা তোমার চৌবাচ্চার ক্যাপাসিটি ওকে এবার এখান থেকে আমরা কি বের করব এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বের করব ওকে তো এফিসিয়েন্সি কি করে বের করব না ওই একশো কুড়িকে আমি এই ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে এই দুজনে এফিসিয়েন্সি আমার বেরিয়ে যাবে সেটা কত হবে দুই ওকে এটা এখানে কি হবে একশো কুড়িকে আমি চল্লিশ দিয়ে ভাগ করলে হবে কত তিন একশো কুড়িকে আমি তিরিশ দিয়ে ভাগ করলে হবে কত চার ওকে তাহলে এ প্লাস বি এর ক্যাপাসিটি বেরিয়ে গেছে সেটা হচ্ছে দুই বি প্লাস সি এর ক্যাপাসিটি কত তিন সি প্লাস এর ক্যাপাসিটি হচ্ছে চার ওকে এখান থেকে আমাকে বের করতে হবে এ নলে ক্যাপাসিটি কত ওকে এটা বের করার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে তুমি এই কটাকে যোগ করে দাও ওকে যোগ করলে কি পাবে তো তুমি পাবে দুটো এ এখানে আছে দুটো বি আছে দুটো সি আছে তুমি পাবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ওকে এটা সমান সমান কত হচ্ছে এই কটাকে যোগ করে দাও এই কটা যোগ করলে কত হবে এটা হচ্ছে দুই আর চারে ছয় আর তিনে নয় তার মানে এটা হচ্ছে তার মানে একসঙ্গে ক্যাপাসিটি হচ্ছে নাইন বাই টু ওকে নাইন বাই টু হচ্ছে আমার তিনজনের একসঙ্গে ক্যাপাসিটি ওকে আমি চাইছি এ নলে ক্যাপাসিটি বের করতে ক্লিয়ার তাহলে বি আর সিটাকে আমি বাদ দেবো তাহলে সি এর ক্যাপাসিটি কত তিন তাহলে আমি যদি এখান থেকে তিন কে বাদ দিই তাহলে আমার এ নলের ক্যাপাসিটিটা পড়ে থাকবে ওকে তাহলে এ ক্যাপাসিটি কত এ সমান সমান বাই টু হচ্ছে এলসিএম দ্যাট ইজ নাইন মাইনাস সিক্স দ্যাট ইজ থ্রি বাই টু হচ্ছে আমার এ নলে ক্যাপাসিটি ওকে তাহলে এ নল দিয়ে পুরো চৌ তাকে ভর্তে কত সময় লাগবে এটা আমাকে জিজ্ঞেস করেছে তাহলে টোটাল ক্যাপাসিটি কত একশো কুড়ি এর ক্যাপাসিটি মানে এর এফিসিয়েন্সি কত থ্রি বাই টু তাহলে এটা ভাগ করলে আমার টাইমটা বেরিয়ে যাবে একশো কুড়ি ইন্টু টু বাই থ্রি ওকে তিন দিয়ে যদি কাটি তাহলে এটা হবে চল্লিশ আর চল্লিশ দুগুন হচ্ছে আমার আশি তাহলে এ নল দিয়ে পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করতে আমার আশি মিনিট সময় লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে কোথায় আছে আশি মিনিট দেখো অপশন এতে রয়েছে তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছো ওকে যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাচ্ছই এছাড়া আমাকে এস এম এস করে বলতে পারো কোথায় নাম্বার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে তোমরা সবাই জানো ওকে তো চলো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার টোয়েন্টি টু ওকে বাইশ নম্বর প্রবলেম কি বলেছে দেখো বলছে একটি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে একত্রে ছ ঘন্টায় বি ও সি নল দিয়ে একত্রে চার ঘন্টায় C ও এ নল দিয়ে একত্রে তিন ঘন্টায় পূর্ণ করতে পারে তবে শুধুমাত্র বি নল দিয়ে চৌ বাচ্চাটা পূর্ণ করতে কত সময় লাগবে আলাদা অঙ্ক কি আলাদা অঙ্ক একদমই না আগের মতনই সেম অঙ্ক তাই আমরা কিভাবে করব সেম ভাবে করব আগের মতন করে ওকে তাহলে এ এবং বি এ এবং বি এক সঙ্গে যদি চালায় তাহলে সময় লাগছে কতক্ষণ 6 ঘন্টা সময় লাগছে 6 আওয়ার ওকে b ও c যদি একসাথে চালায় তাহলে কত সময় লাগছে b এবং e, c যদি চালায় তাহলে 4 ঘন্টা সময় লাগছে clear 4 hour আর c আর a যদি চালায় একসাথে তাহলে কত সময় লাগছে c আর এ যদি চালায় একসাথে তাহলে লাগছে 3 ঘন্টা ওকে তিন ঘন্টায় পূর্ণ করতে পারে তাহলে এবার কি করব আমি lcm করব সাইক ব্যাপার 6 4 3 এর lcm lcm কত হবে 12 হবে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে এফিসিয়েন্সি বের করা এখন এ প্লাস বি এর এফিসিয়েন্সি কি হবে টুয়েলভ কে ছয় দিয়ে ভাগ করব হয়ে যাবে টু ওকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কি হবে বারো কে চার দিয়ে ভাগ করব হয়ে যাবে তিন এবং সি প্লাস এর এফিসিয়েন্সি হবে বারো কে তিন দিয়ে ভাগ করব হয়ে যাবে কত চার ক্লিয়ার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার কি করবে যোগ করব যোগ করলে কি হবে দুটো এ দুটো বি দুটো সি মানে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ওকে এদের টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে এদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে তোমার ছয় সাত আর নয় ওকে নয় তাহলে আমি এখান থেকে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ক্যাপাসিটি নাইন বাই টু ওকে আসলে তোমরা বুঝতে পেরেছো আমাকে বের করতে হবে কি বি নলটা দিয়ে কতক্ষণে চৌবাচ্চা ভর্তি হচ্ছে মানে বিয়ের এর ভ্যালু বের করতে হবে ওকে তাহলে বি এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমাকে এ আর কে বাদ দিতে হবে এ আর সি এখানে আছে এ আর হচ্ছে চার এ আর ক্যাপাসিটি কত চার তাহলে বি এর ক্যাপাসিটি কত বি এর ক্যাপাসিটি হচ্ছে নাইন বাই টু মাইনাস চার দ্যাট ইস ওয়ান বাই টু তাহলে বি এর ক্যাপাসিটি হচ্ছে ওয়ান বাই টু তাহলে বি দিয়ে বি নলটা দিয়ে চৌবাচ্চাটাকে ভর্তি করতে কত সময় লাগবে না টোটাল ক্যাপাসিটি ক্যাপাসিটি বাই বি এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি হাফ ওকে তাহলে বারো ইন্টু টু বাই ওয়ান দ্যাট ইস চব্বিশ আওয়ার তার মানে টোটাল গোটা এক ঘন্টা এক দিন সময় লাগবে অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় লাগবে বি নল দিয়ে চৌ ভর্তি করতে কোথায় আছে দেখো উত্তরটা আছে অপশন বি তে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন কোথাও কোনো অসুবিধা আছে বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করো এস এম এস করো ওকে চলো নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার তেইশ ক্লিয়ার তেইশ নম্বর প্রবলেম কি বলছে একটি চৌবাচ্চা বাচ্চা এ ও বি নল দিয়ে বারো ঘন্টায় পূর্ণ হয় বি ও সি নল দিয়ে কুড়ি ঘন্টায় পূর্ণ হয় এবং সি ও এ নল দিয়ে পনেরো ঘন্টা পূর্ণ হয় তবে শুধুমাত্র সি নল দিয়ে চৌ বাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে এটা জিজ্ঞেস করেছে প্রথম অঙ্কে এর কথা জিজ্ঞেস করেছিল দ্বিতীয় জিজ্ঞেস করেছে টু অঙ্ক কোনো কিছু আলাদা হবে না একই রকম অঙ্ক তোমাদের অনেকে মনে হতে পারে যে স্যার একই রকম অঙ্ক কেন নেয় আমি তো পুরো সিরিজের নাম্বার অফ অঙ্ক প্রচুর নিই ঠিক আছে কিন্তু একই রকম অঙ্ক এই কারণে নিই যাতে করে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে না মুখস্ত হয়ে যাবে অপশান পর্যন্ত তোমরা কমন পেয়ে যাবে বুঝতে পারলে পরীক্ষার সময় অপশান পর্যন্ত কমন পাবে এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি তাহলে কি বলছে এ ও বি নল দিয়ে বারো ঘন্টায় পূর্ণ হয় ওকে তাহলে এ আর বি যদি চলে তাহলে ঘন্টায় পূর্ণ হবে বি আর সি যদি একসঙ্গে চলে তাহলে কতক্ষণ পূর্ণ হবে বি আর সি একসঙ্গে চলে কুড়ি কুড়ি ঘন্টা সময় লাগবে ওকে আর সি আর এ যদি একসঙ্গে চলে তাহলে কতক্ষণ সময় লাগবে সি আর এ একসঙ্গে চললে পনেরো ঘন্টা সময় লাগবে আমার কাজ কি আমার কাজ হচ্ছে এদের এলসিএম করা ওকে বারো কুড়ি এবং পনেরো এলসিএম কত হয় ষাট কত হয় হচ্ছে হচ্ছে ওকে তাহলে এবার আমি কি বের করবো এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ওকে এফিসিয়েন্সি বের করবো এখানে আমি কি করবো ষাটকে বারো দিয়ে ভাগ করব দ্যাট ইস আমার পাঁচ এখানে আমি কুড়ি ষাট কে কুড়ি দিয়ে ভাগ করব হবে তিন এবং ষাটকে পনেরো দিয়ে ভাগ করবো হবে চার ব্যাস এফিসিয়েন্সি কাজ সেট এবার কি বের করবো টোটাল তাই না টোটাল বের করব টোটাল কি করে বের করব এখানে দুটো এ দুটো বি দুটো সি তাহলে টু ইন টু এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান কত হচ্ছে এগুলোকে যোগ করতে হবে যোগ করলে হবে কত বারো ওকে যোগ করলে কত হবে বারো হবে এখান থেকে আমি বের করব a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে ছয় কেন দুইটা এখানে আছে ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এ বি সি এর একসঙ্গে কর্মদক্ষতা হচ্ছে ছয় আমাকে বের করতে হবে সি এর কর্মদক্ষতা কত তাহলে আমাকে এ আর বিটা বাদ দিতে হবে এখন এ আর বি হচ্ছে পাঁচ তাহলে সি কত না সি হচ্ছে সিক্স মাইনাস ফাইভ দ্যাট ইজ আমার ওয়ান তাহলে সিক্স এর সি এর এফিসিয়েন্সি হচ্ছে ওয়ান তাহলে সি দিয়ে চৌবাচ্চাটাকে ভর্তি করতে কত সময় লাগবে আমার রয়েছে কত টোটাল সিক্সটি বাই ওয়ান দ্যাট ইজ সিক্সটি আওয়ার্স টাইম লাগবে শুধুমাত্র সি দিয়ে চো বাচ্চাটাকে ভর্তি করতে কোথায় আছে দেখো সিক্সটি আওয়ার্স অপশন বি তে রয়েছে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন অসুবিধা আছে থাকলে অবশ্যই এস করো অথবা আমাকে কমেন্টে বলো কোনো অসুবিধা থাকার কথা না এটা আমি গ্যারেন্টি জানি আমি জানি যে তোমাদের কোনো অসুবিধা থাকবে না ওকে তো চলো নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার চব্বিশ ওকে চব্বিশ নম্বর প্রবলেম ওকে চব্বিশ নম্বর প্রবলেমটা হচ্ছে একুশ বাইশ তেইশকে একসঙ্গে দিয়ে চব্বিশ নম্বর প্রবলেম ওকে তাহলে এখানে কি বলছে দেখো চব্বিশ নম্বর প্রবলেমটা সলভ করার আগে আমি তোমাকে বলি যে আমি কিন্তু এখানে যে প্রশ্নটা চেয়েছে যে এ বি ও সি নল তিনটে যদি পৃথক ভাবে চালায় তাহলে চৌ কতক্ষণে পূর্ণ হবে মানে তিনটে অ্যান্সার চেয়েছে এর অ্যান্সার চেয়েছে বির অ্যান্সার চেয়েছে এবং লাস্ট ওয়ানে সি এর অ্যান্সার চেয়েছে ওকে তাহলে একই রকম ভাবে করব করে আমি তিনটে অ্যান্সার বের করব ওকে তাহলে কি বলেছে যে এ এবং বি যদি একসঙ্গে চলে তাহলে বারো ঘন্টায় পূর্ণ হয় তার মানে এ প্লাস বি যদি একসঙ্গে চলে কোন নল দুটো নল তাহলে চৌবাচ্চাকে ভর্তি করতে বারো ঘন্টা সময় লাগবে বি প্লাস সি যদি একসঙ্গে চলে তাহলে তাহলে কতক্ষণ সময় লাগবে তাহলে বলছে আট ঘন্টা সময় লাগবে এইট আওয়ার্স সি প্লাস এ যদি একসঙ্গে চলে তাহলে কতক্ষণ সময় লাগবে বলেছে ছ ঘন্টা সময় লাগবে তাহলে এখন হচ্ছে আমাদের এদের এলসিএম এখন এদের এলসিএম কত হবে 24 কত হবে 24 আর 24 হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি অফ টেন্ট ওকে এবার কি করব এফিসিয়েন্সি বের করব দ্যাট इज টু এ এফিসিয়েন্সি কত 3 এর এফিসিয়েন্সি কত আমার 4 4 6 24 ওকে তাহলে হয়ে গেল এফিসিয়েন্সিও বেরিয়ে গেল আমার কাজ কি সবগুলোকে যোগ করা যোগ করলে দুটো এ দুটো বি দুটো সি তাহলে কি হবে 2 ইনটু এ প্লাস বি প্লাস সি আমার কত হচ্ছে এখানে যোগ করলে কত হবে ছয় সাত আট নয় নয় হবে তার একটা একটা ভ্যালু বের করতে হবে এখন এর ক্যাপাসিটি কত ওকে আমি এখানে লিখছি এর এর ক্যাপাসিটি নয় এর হচ্ছে কর্মদক্ষতা কত এর কর্মদক্ষতা কি হবে বিআরসি কে বাদ দেবো এখান থেকে বিআরসি কে যদি বাদ দিই তাহলে তিন বাদ যাবে এটা মানে সাড়ে চার এখান থেকে তিন বার দিলে কত হবে ডেট থাকবে পরে তাহলে এটা হচ্ছে আমার থ্রি বাই টু ওকে এবার কি বিয়ে ক্যাপাসিটি বের করবো বিয়ে এফিসিয়েন্সি বের করবো ওকে তাহলে বিয়ের এফিসিয়েন্সি বের করতে গেলে আমাকে এআর সি বাদ দিতে হবে এআর সি হচ্ছে চার তাহলে সাড়ে চার থেকে চার বাদ দিলে হাফ পরে থাকে তাহলে বি হচ্ছে ওয়ান বাই টু সি এর সি এর এফিসিয়েন্সি কত সি কে বের করতে গেলে আর বি বাদ দিতে হবে আর বি হচ্ছে দুই তাহলে যদি আমি সাড়ে চার থেকে দুই বাদ দিই তাহলে আড়াই করে থাকবে ফাইভ বাই টু ওকে তাহলে আমার সবার কর্মদক্ষতা বেরিয়ে গেছে এবার জাস্ট টাইম বের করব। কি কো টাইম বের করব এর কত সময় লাগবে এই চব্বিশ কে দিয়ে চব্বিশ কে আমি থ্রি বাই টু দিয়ে ডিভাইড করবো দ্যাট ইজ চব্বিশ বাই থ্রি বাই টু দ্যাট ইজ চব্বিশ টু বাই থ্রি এটা কাটলে তিন আস্তে চব্বিশ আট দুগুণে ষোলো তাহলে এর সময় লাগবে সিক্সটিন আওয়ার্স ওকে

ফাইভ ওকে এটা যদি হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ ওকে পঁয়তাল্লিশ আর তিন থাকে পয়েন্ট ছয় মানে নাইন পয়েন্ট সিক্স ওকে নাইন পয়েন্ট সিক্স ওকে তাহলে আমি এবার দেখবো কি অপশন কোথায় আছে আচ্ছা এটা ফ্যাকশানে রেখেছে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তাহলে থ্রি বাই ওকে তার মানে এটা যেটা আসবে নাইন নয় পূর্ণ থ্রি বাই ফাইভ আওয়ার্স তাহলে এই ষোলো ঘন্টা আটচল্লিশ ঘন্টা এবং নয় পূর্ণ তিনের পাঁচ ঘন্টা কোথায় আছে ষোলো ঘন্টা আটচল্লিশ ঘন্টা ষোলো ঘন্টা আটচল্লিশ ঘন্টা নয় পূর্ণ তিনের পাঁচ ঘন্টা আছে একমাত্র অপশান এতেই আছে তাহলে অপশান এই ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি সবাই বুঝতে পেরেছে ওকে এবং এই অঙ্কটা এই টাইপটা আসে করি তোমাদের মাথার ভিতরে বসে গেছে চলো নেক্সট প্রবলেমের দিকে যাই পবল নাম্বার পঁচিশ ওকে পঁচিশ নম্বর প্রবলেম কি বলছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে তো চার ঘন্টায় পূর্ণ হয় কিন্তু দেখা যাচ্ছে যে চৌবাচ্চার তলায় একটা ছিদ্র করা রয়েছে ওকে ছিদ্র থাকায় সেই চৌবাচ্চাটা ভর্তি হতে আরও এক ঘন্টা বেশি সময় লাগছে মানে ছিদ্র প্লাস এ নল দিয়ে ভর্তি হতে সময় লাগছে পাঁচ ঘন্টা ওকে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তাহলে ওই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যেতে কতক্ষণ সময় লাগবে এই ধরনের অঙ্ক অলরেডি ডান ওকে তো আবার আমি নিয়েছি কারণ কি অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা আছে তাই জন্য অঙ্কটাকে আবার নিয়েছি তাহলে দেখো এখানে কি বলছে এ নল দিয়ে এ নল দিয়ে একটা চৌ ভর্তি করতে চার ঘন্টা সময় লাগছে ওকে এ প্লাস বি আমি ধরে নিচ্ছি বিটা হচ্ছে ছিদ্র ওকে দুটো যদি একসঙ্গে থাকে তাহলে এক ঘন্টা বেশি সময় লাগছে দ্যাট ইজ ফাইভ আওয়ার সময় লাগছে এখন চার আর এলসিএম কত চার আর পাঁচে এলসিএম হচ্ছে আমার নয় ওকে আর নয় হচ্ছে টোটাল ক্যাপাসিটি এবার কি বের করবো আমি চার আর পাঁচে এলসিএম সরি একটু ভুলে গেল না চার আর পাঁচে এলসিএম হচ্ছে চার পাঁচে কুড়ি ওকে তাহলে কুড়ি হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি ক্লিয়ার এবার কি করবো আমি বলো এবারে আমি এফিসিয়েন্সি বের করবো বা কর্মদক্ষতা বের করবো তাই না তাহলে বলো এর কর্মদক্ষতা কত না আমি কুড়িকে চার দিয়ে ভাগ করবো কত হবে পাঁচ ওকে তাহলে পাঁচ আর এ প্লাস বি এর ক্ষমতায় কথা হবে কুড়িকে আমি হবে কত চার তাহলে পাঁচ এবং বিটা তো ছিদ্র মাইনাস তো আসবেই ওকে তার মানে বি বি ছিদ্রের ক্যাপাসিটি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান কেন ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাবে তাই যেহেতু জল কমে যাবে তাই এসছে মাইনাস ওকে তাহলে বি এর ক্যাপাসিটি হচ্ছে ওয়ান তাহলে বি দিয়ে পুরো জলটাকে মানে কুড়ি ইউনিট জলটাকে পুরো খালি করতে কত সময় লাগবে কিছুই নয় কুড়ি বাই ওয়ান দ্যাট ইস আমার কুড়ি ঘন্টা সময় লাগবে পুরো চৌবাচ্চাটিকে খালি করতে বি নল দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন ক্লিয়ার চলো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার কত ছাব্বিশ ওকে ছাব্বিশ নম্বর প্রবলেম কি বলছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত দশ ঘন্টায় ভর্তি হয় কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো চার ঘন্টা বেশি সময় লেগে গেছে যদি চৌবাচ্চাটি ভর্তি থাকে তাহলে ওই ছিদ্র দিয়ে কতক্ষণে জল খালি হবে এটা জিজ্ঞেস করেছে আলাদা করে অঙ্ক না একই রকম অঙ্ক সেম টু সেম অঙ্ক ওকে তাহলে কি বলেছে এ নল দিয়ে ভর্তি হতে কত সময় লাগছে এ নল দিয়ে ভর্তি হতে সময় লাগে দশ ঘন্টা ওকে এ প্লাস বি মানে বি হচ্ছে আমার ছিদ্রটা বি কি ছিদ্র ওকে এটা আরো চার ঘন্টা বেশি সময় লাগে আশা করি বুঝতে পারছি এবার কি করবো এলসিয়াম করবো এখন দশ এবং চোদ্দোর এলসিয়াম কত হয় সত্তর হয় সত্তর কত হয় সত্তর এইগুলো তোমাকে নাম্বার চিনতে হবে না হলে তুমি এলসিয়াম উপমুখে বের করতে পারবে না আর যতক্ষণ না বের করতে পারবে ততক্ষণ অঙ্ক তুমি তাড়াতাড়ি করতে পারবে না তাই ম্যাথমেটিক্সে শর্টকাট ম্যাথামেটিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাম্বার চেনা অঙ্ক দূরের কথা অঙ্ক দূরে তোমাকে নাম্বার নাম্বার হবে তোমাকে বিবাহিত নিয়ম হবে তোমাকে কোন সংখ্যা কি দিয়ে ভাগ হয় এগুলো কোনো ব্যাপার নয় বুঝলে তো তুমি কিছুই নয় খাতার মধ্যে এক থেকে পাঁচশো পর্যন্ত লেখো লিখে তুমি তার পাশে কোন সংখ্যাটা কি দিয়ে ভাগ হয় এটা লেখার চেষ্টা করো দেখবে সবকিছু পেরিয়ে যাবে ওকে যেমন তুমি কুড়ি লিখবে কুড়ি সংখ্যাটা কি কি দিয়ে ভাগ হয় তিরিশ লিখবে তিরিশ কি কি দিয়ে ভাগ হয় একত্রিশ কি দিয়ে ভাগ হয় একত্রিশ যৌগিক না মৌলিক এই টাইপের এক থেকে পাঁচশো পর্যন্ত স্টাডি করো প্রত্যেকটা নারী নক্ষ তুমি জেনে যাবে এরকম এলসিএম এর থেকে বড় বড় এলসিএম তুমি সহজে মুখে বের করতে পারবে ওকে তো চলো নেক্সট প্রবলেমের দিকে মানে এই প্রবলেমটা নিয়ে সলভ করি ওকে বেশি কথা না বলে কি বলছে তাহলে টোটাল ক্যাপাসিটি কত সত্য ওকে কার ক্যাপাসিটি ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি কি বের করবো এফিসিয়েন্সি ওকে তাহলে এর এফিসিয়েন্সি কত না এর এফিসিয়েন্সি হতে সত্তর কে দশ দিয়ে ভাগ করবো হয়ে যাবে সাত এর এফিসিয়েন্সি কত সত্তর কে আমি চোদ্দ দিয়ে ভাগ করবো পাঁচশো দিন সত্তর হয়ে যাবে পাঁচ ক্লিয়ার তাহলে এখান থেকে বি এর এফিসিয়েন্সি মানে বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে না এর হচ্ছে সাত আর এ বি দুজন মিলিয়ে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ থেকে সাত বাদ দেবো দ্যাট ইজ আমার মাইনাস টু ক্লিয়ার তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে দুই মাইনাস কেন বি দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাহলে বি দিয়ে পুরো জলটা বের করতে কত সময় লাগবে পুরো জল কত সত্তর ইউনিট তাহলে একে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ঘন্টা সময় লাগবে পুরো চৌবাচা খালি করতে ওই বি নল দিয়ে ক্লিয়ার কোথায় আছে দেখো অপশন ডি তে দেখো পঁয়ত্রিশ লেখা আছে অপশন ডি ইস দ্য রাইট অ্যানসার ফর দিস কোশ্চেন আজকে তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে তো অবশ্যই আমাকে এসএমএস করছো অথবা কমেন্ট আমাকে জানাচ্ছো ওকে চলো নেক্সট প্রবলেম প্রবলেম নম্বর সাতাশ ক্লিয়ার সাতাশ নম্বর প্রবলেম কি বলছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত ছ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু তার তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্ছা ভর্তি করতে আরো তিন ঘন্টা বেশি সময় লাগে যদি চৌবাচ্ছাটা পুরো ভর্তি থাকতো তাহলে ওই ছিদ্র দিয়ে কতক্ষণে জলটা পুরো খালি হয়ে যেত এটা আমাকে জিজ্ঞেস করেছে একই অঙ্ক একই রকম ভাবে করবো ঠিক আছে তোমরা পারলে ক্লাসটাকে পজ করে দিয়ে তোমরা নিজেরা করো না করে নি অ্যান্সারটা আমার সাথে কি মিলিয়ে নাও আমি কথা দিচ্ছি সবার অঙ্কের উত্তর মিলবে আমার সাথে সবার মিলবে ওকে যদি তুমি ভুল না করো তাহলেই মিলিয়ে যাবে ওকে আর ভুল তোমরা করবে না কারণ কি অলরেডি তোমরা শিখে গেছো কিভাবে করতে হবে ওকে তাহলে এ নল দিয়ে কি হচ্ছে এ নল দিয়ে ছ ঘন্টায় ভর্তি হচ্ছে এ প্লাস বি বি হচ্ছে ছিদ্র এটা দিয়ে কতক্ষণে ভর্তি হচ্ছে তিন ঘন্টার বেশি সময় লাগছে দ্যাট ইজ সিক্স প্লাস থ্রি নাইন এখন ছয় এবং নয় এলসিএম কত

না এর হচ্ছে তিন আর এ আর বি এর একসঙ্গে হচ্ছে দুই তাহলে দুই মাইনাস তিন দ্যাট ইজ আমার মাইনাস ওয়ান বি এর হচ্ছে ওয়ান বেরিয়ে যাচ্ছে তাই তাহলে কতক্ষণ সময় লাগবে না এইটিন আওয়ার সময় লাগবে বি দিয়ে জল সরি বি দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওকে কোথায় আছে দেখো অপশন বি তে আছে তাহলে অপশন বিজ দ্য রাইট ফর দিস আশা করি তোমরা এই টাইপের অঙ্ক হলো সব বুঝতে পেরেছো কোনো অঙ্ক পরীক্ষার সময় তোমাদের ছেড়ে আসতে হবে না চলো নেক্সট প্রবলেম প্রবলেম ওকে নম্বর বলছে নল চৌবাচ্চা যথাক্রমে পঁচিশ মিনিট এবং মিনিটে পূর্ণ করা ওকে দুটো নল দিয়ে একটা চৌবাচ্চাকে ভর্তি করতে পঁচিশ মিনিট ও তিরিশ মিনিট সময় লাগে তার মানে এ দিয়ে ভর্তি করতে সময় লাগবে পঁচিশ মিনিট ওকে বি দিয়ে সময় লাগবে তিরিশ মিনিট এই হচ্ছে আমার প্রথম ডেটা দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে মানে দুজন একসঙ্গে কাজ করছে ওকে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটাকে বন্ধ করলে ভর্তি হয়ে পনেরো মিনিটে তার মানে তুমি এক জিনিস ভাবো এ আর বি কে একসঙ্গে খুলে দিয়েছে দিয়ে প্রথম নলটাকে মধ্যেখানে বন্ধ করে দিয়েছে পনেরো মিনিট পরে দেখছে চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাচ্ছে তো আমাকে প্রশ্ন করেছে যে প্রথম নলটা কখন বন্ধ করেছে ওকে খুব ইজি প্রবলেম একটু মাথা দিয়ে ভাবতে হবে ওকে আমি তোমাকে ভাবাচ্ছি না কিভাবে অঙ্কটা করতে হয় আমি তোমাকে ভাবাচ্ছি প্রথমে বলো এদের এলসিয়াম কত এবং কত যে সংখ্যাটা তিরিশ দিয়ে ভাগ যাবে পঁচিশ দিয়েও ভাগ যাবে কত বলো তো কত হবে দেড়শো একশো পঞ্চাশ ওকে তাহলে আমি এটা করে নিই ওকে তোমাদের অনেক কনফিউশনে আছো আমি এটাকে করে নিই পাঁচ দিয়ে যাবে পঁচিশ এটা ছয় পঁচিশ আর ছয় হচ্ছে তোমার দেড়শো দেখাচ্ছো

টু আউট ফিফটিন মিনিট কে চলেছে টু আউট ফিফটিন মিনিট দ্বিতীয় নল চলেছে তার মানে বি চলেছে পুরো ফিফটিন মিনিট ওকে এ কতক্ষণ চলেছে এটাই হচ্ছে আমার প্রশ্ন ওকে তোমরা আমাকে বলো যে বি যদি যেহেতু পুরো ফিফটিন মিনিট চলেছে তাহলে ফিফটিন মিনিটসে বি কতটা জল ভরেছে যতটা ভরে দেবে বাকিটা এ ভরে দেবে ওকে তাহলে ফিফটিন মিনিটসে বি কতটা জল ভরেছে না হচ্ছে আর বি চলেছে পনেরো মিনিট ধরে তাহলে পনেরো টু ফাইভ ইস আমার পঁচাত্তর ইউনিট জল কে ভরেছে বি এ কে ভরতে হবে তাহলে কতটা টোটাল হচ্ছে আমার দেড়শো তার থেকে পঁচাত্তর কে আমি কি বাদ দেবো হয়ে যাবে এখানে পাঁচ এখানে সাত তার মানে আরো পঁচাত্তর ইউনিট জল এ কে ভরতে হবে ওকে তার জন্য এর সময় লাগবে কত হ্যাঁ এর সময় লাগবে পঁচাত্তর ইউনিট জল ভরতে পঁচাত্তর বাই এর এফিসিয়েন্সি দ্যাট ইস আমার সিক্স আর এটা সমান সমান হচ্ছে ছয় কে ছয় ছয় দু গুণে বারো বারো পয়েন্ট আছে না দশমিক আছে দশমিক আছে বারো আর এখানে হচ্ছে তিন মানে পয়েন্ট ফাইভ তাহলে এত মিনিট সময় লাগবে এ কে বাকি জলটা ভরতে তাহলে এই এত মিনিট পরে আমি একে কে বন্ধ করে দেবো তাহলেই আমার বি পনেরো মিনিটে বাকি জলটা ভরে ফেলবে ওকে কোথায় আছে দেখো বারো পয়েন্ট ফাইভ মিনিট আছে অপশন ডি তে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি কনসেপ্ট তোমাদের বোঝাতে পেরেছি ওকে যদি কোথাও অসুবিধা থাকে তাহলে নেক্সট অঙ্কের দিকে চলে এসো অসুবিধা থাকবে না আমি তোমাকে এটা বলে দিচ্ছি ওকে যদি বলো আরেকবার বলতে কোনো অসুবিধা নেই আমি তোমাকে বলছি শোনো কি বলছে যে পনেরো মিনিটে পুরো ট্যাঙ্কটাকে ভর্তি হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কে চলেছে দ্বিতীয় নল চলেছে মানে বি চলেছে তাহলে বি পনেরো মিনিট পুরোটা চলেছে তাহলে পনেরো মিনিটে বি কতটা জল ভর্তি করেছে পঁচাত্তর ইউনিট জল ভর্তি করেছে ওকে বাকি কাজটা কে করবে তাহলে এ করবে তাই তো তাহলে বাকি কাজ মানে কি আরো পঁচাত্তর ইউনিট জল বাকি রয়েছে তাহলে এটা ভর্তি করতে এর কত সময় লাগবে পঁচাত্তর বাই এফিসিয়েন্সি দ্যাট ইজ সিক্স তাহলে সাড়ে বারো মিনিট সময় লাগবে এ কে পঁচাত্তর ইউনিট জল ভরতে কেন এর জন্য পঁচাত্তর ইউনিট জলই ভরার কাজ ছিল তাই সাড়ে বারো মিনিট পরে এ নলটাকে বন্ধ করে দেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে চলো নেক্সট প্রবলেম প্রবলেম নম্বর কত উনত্রিশ ওকে উনত্রিশ নম্বর প্রবলেম কি বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা বারো ও ষোলো মিনিটে পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া কতক্ষণ পরে প্রথম নলটাকে বন্ধ করে দিলে চৌবাচ্চাটা আট মিনিটে জলপূর্ণ হয়ে যাবে একই অঙ্ক ওকে শুধু এটা নয় এর পরেরটা তিরিশ নম্বর অঙ্কটা আমি একরকম নিয়েছি যাতে করে তোমাদের মেথডটা মাথার ভিতর ঢুকে যায় ওকে তাহলে কি বলছে এ নল এবং বি নল এ নল আর বি নল এ দিয়ে ভর্তি হতে কত সময় লাগছে হয় বারো মিনিটে

এবার তুমি আমাকে বলো যে নলগুলো গুলো খুলে দেওয়া হয়েছে দ্বিতীয় নলটা পুরো আট মিনিট ধরে চলেছে কেন প্রথম নলটাকে বন্ধ করে দেবে ওটাই তো আমার প্রশ্ন দ্বিতীয় বন্ধ করবে না তাহলে দ্বিতীয় নলটা আট মিনিট ধরে চলেছে তাহলে দ্বিতীয় নল দিয়ে মানে বি নল দিয়ে আট মিনিটে কতটা জল ভরেছে না বি এর ক্যাপাসিটি তিন তিন আসতে হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ ইউনিট জল অলরেডি বি পড়ে ফেলেছে বাকিটা এ কে ভরতে হবে তাহলে বাকিটা কত আছে না টোটাল ক্যাপাসিটি আটচল্লিশ ওকে আটচল্লিশ থেকে আমি চব্বিশকে বাদ দেবো তাহলে থাকবে চব্বিশ তাহলে এই চব্বিশ ইউনিট জল কে ভরবে এ ভরবে এবং এই চব্বিশ ইউনিট জল যদি ভরা হয়ে যায় তখন এ কে আমি বন্ধ করে দেবো ওকে তাহলে এ হচ্ছে আমার এর এফিসিয়েন্সি হচ্ছে চার তাহলে চব্বিশ ইউনিট জল ভরতে কত সময় লাগবে না চব্বিশ বাই চার দ্যাট ইজ সিক্স সিক্স মিনিট টাইম লাগবে এ কে ওই জলটা ভরতে তাহলে ছ মিনিট পরে আমি এ কলটাকে এ নলটাকে বা এ পাইপটাকে বন্ধ করে দেবো ওকে তাহলে কোথায় আছে ছয় মিনিট দেখো অপশন সি তে আছে তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আজকে তোমরা বুঝতে পেরেছো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে অথবা এস এম এ বলতে পারো চলো নেক্সট প্রবলেম প্রবলেম নম্বর তিরিশ ওকে একটা কথা বুঝলে তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না তোমাদের মধ্যে কেউ একজন মানে আমার সাবস্ক্রাইবার সে আমাকে ফোন করেছিল করে জিজ্ঞেস করছে যে স্যার আমি আপনার কাছে পড়বো ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে তো আমি তাকে বললাম যে আমি তো অলরেডি সমস্ত কন্টেন্ট ইউটিউবে আপলোড করে ফেলেছি এবং ওখানে ম্যাথামেটিক্সে অ্যাডমেটিক প্রায় শেষের দিকে যে সমস্ত কন্টেন্টই আপলোড করা হয়ে গেছে তখন সে আমাকে বলছে যে স্যার আমি আপনার কাছে পড়বো কারণ কি যেগুলো কন্টেন্ট আপলোড করেন সে এর থেকে বেস্ট কন্টেন্টে আপনি পড়ান আমি বেস্ট কন্টেন্টটা আমি ইউটিউবেই আপলোড করি বেস্ট প্রবলেমগুলো আমি ইউটিউবে আপলোড করি ওকে এর থেকে বেস্ট আমি কিন্তু পড়াই না ঠিক আছে এখানেই সব থেকে বেস্ট এবং আমার মধ্যে যা আছে সবটাই আমি এখানে তুলে ধরি তোমাদের সবার সঙ্গে সেগুলোকে শেয়ার করি ওকে আশা করি তুমি তোমার উত্তর পেয়েছ এবং যে বলেছিল সেও তোমার উত্তর পেয়ে গেছো তাই কবে থেকে পড়াবেন কবে থেকে পড়বো এইগুলো না বলে ক্লাস কেমন লাগছে কোথায় অসুবিধা হচ্ছে আমাকে সেইগুলো বলো তাহলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো এবং তোমার কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে বলো তাহলে আমি সেই জিনিসগুলোই ইউটিউবে দিয়ে দেবো ফ্রি অফ কস্টে এর জন্য তোমাকে আলাদা করে আমার কাছে পড়ার দরকার পড়বে না ওকে তো চলো তিরিশ ক্লাসটা শেষ করি কি বলছে নম্বর প্রবলেম বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে দশ এবং আঠেরো মিনিট জলপূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি ন মিনিটে পূর্ণ হবে একই অঙ্ক আলাদা করে কিছু নেই কি বলছে এ নল ডায়নি নাম আমি দিয়ে দিচ্ছি এ একটা বি ওকে একটা এ আর একটা বি তাহলে এ নল দিয়ে দশ মিনিটে পূর্ণ হয় বি নল দিয়ে আঠেরো মিনিটে পূর্ণ ওকে এদের এলসিএম কত এদের এলসিএম হচ্ছে তোমার দশ এবং আঠেরো এলসিএম হচ্ছে ওকে টোটাল ক্যাপাসিটি আমি কি করবো হচ্ছে নয় বি এর কত না পাঁচ ওকে তাহলে আমার এ এবং বি এর ক্যাপাসিটি বেরিয়ে গেছে এখন কি বলছে যে ন মিনিট ধরে দ্বিতীয় নলটা চলেছে প্রথম নলটা কতক্ষণ আগে বন্ধ করবে এই তো প্রশ্ন তাহলে ন মিনিট যদি দ্বিতীয় নলটা চলে তাহলে দ্বিতীয় নল দিয়ে আমার কতটা ভর্তি হয়েছে বি নল দিয়ে নয় গুণ পাঁচ কেন বি এর ক্যাপাসিটি হচ্ছে পাঁচ সমান সমান পঁয়তাল্লিশ ইউনিট জল অলরেডি বি ভরে ফেলেছে বাকি আছে কতটা না নব্বই থেকে আমি কি করবো পঁয়তাল্লিশ কে বাদ দেবো বাকি থাকবে পঁয়তাল্লিশ ইউনিট জল ওকে তাহলে পঁয়তাল্লিশ ইউনিট জল কে ভরবে এ ভরবে ওকে তাহলে পঁয়ত্রিশ মিনিট জল যদি এ ভরে তাহলে এর ক্যাপাসিটি কত এর ক্যাপাসিটি হচ্ছে নয় মানে এফিসিয়েন্সি নয় আমি এটা কাটলে কত হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ মানে পাঁচ ঘন্টার মধ্যে এ তার জন্য যে কাজটা রাখা রয়েছে সেটা কমপ্লিট করে ফেলেছে ওকে তাহলে পাঁচ সরি পাঁচ ঘন্টা না পাঁচ মিনিট সবই মিনিটে রয়েছে ওকে তাহলে পাঁচ মিনিট পরে এ কে কি আর চালাবার দরকার আছে না তাহলে পাঁচ মিনিট পরে আমি এ কে বন্ধ করে দেবো দ্যাট ইজ অপশন বি অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার ফর দিস কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে ক্লিয়ার না বুঝলে কি করবে আমাকে এস এম এস অথবা কমেন্টে বলবো ওকে ওকে বন্ধুরা তাহলে এই হলো আমার আজকের ম্যাথ ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কত অসুবিধা হয় আমাকে এস এম এস করছো অথবা কমেন্টে বলছো আর এটাই আমার ফাইভ সিস্টেন্সের লাস্ট ক্লাস ছিল ওকে এরপরে আমি অন্য কোন সিরিজ আবার শুরু করব আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সঙ্গে থাকো বাকিদেরকে বলবো সঙ্গে ক্লাসটাকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে তাহলে কি হবে যখনই আমি ক্লাস নিয়ে আসবো সবার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আর সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট অঙ্ক প্র্যাকটিস কর যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি মার্কস পাবে ওকে অঙ্কগুলোকে খাতার মধ্যে লেখো এবং সুন্দর করে সলিউশনগুলো করো এবং সেগুলোকে দেখে হোক না দেখে প্র্যাকটিস করতে থাকো আমি তোমাকে বলছি পরীক্ষার সময় দেখবে সব অঙ্ক তোমার জানা থাকবে সমস্ত অঙ্ক তবে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টা